দিস ইজ মি জাহাঙ্গীর অ্যান্ড ইউ আর ওয়াচিং ক্রিয়েটেড ফর ইউটিউব চ্যানেল। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ইউটিউবের ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করবেন। আপনাদের ভিতরে অনেকে আছেন যারা বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে থাকেন যে ভাইয়া কীভাবে ইউটিউবের ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করতে হয়। বড় বড় ইউটিউবাররা কিন্তু হ্যাশট্যাগ ইউজ করে থাকে, যেমন টেকনিক্যাল গুরুজি বা মাই টেক সাপোর্ট ইন্ডিয়ান যতগুলো ইউটিউবার আছে বা বাংলাদেশের অনেকেই আছে বড় বড় ইউটিউবার যারা কিন্তু হ্যাশট্যাগ ইউজ করে। এখন বলি হ্যাশট্যাগ ইউজ করার কারণ কী। হ্যাশট্যাগ ইউজ করার কারণ আপনাদের ভিডিওতে ভিউ এবং র্যাঙ্ক করার সম্ভাবনা অনেকটা থেকে যায়। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ফুলফিলভাবে আপনারা কীভাবে আপনাদের ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে সব ভিডিও সবার আগে পেয়ে যান। সো চলুন লেটস গেট স্টার্ট। সো আমি আমার একটি ভিডিও আজকে আপলোড করে দেখাবো। আপনারা প্রথমেই চলে যাবেন আপনাদের ইউটিউবে। সো ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে চলে আসার পর আপনারা মাই চ্যানেলে চলে আসবেন। মাই চ্যানেলে আসার পর এখানে ভিডিও আমি একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা আমাকে ফলো করুন যে কীভাবে হ্যাশট্যাগুলো ইউজ করতে হয়। আমি আপনাদের দেখে দিচ্ছি, আমি একটি ভিডিও সিলেক্ট করছি। সরি ভিউয়ার্স, সো আমি এখানে একটি টাইটেল দিয়ে দিচ্ছি। সো আমি আমার একটি ভিডিওতে টাইটেল বসিয়ে দিয়েছি। এখন ডিসক্রিপশনে কিছু লিখব। সো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ ইউজ করার জন্য আপনারা প্রথমে আপনাদের এই যে ভিডিওটি দিচ্ছেন সেই ভিডিও সম্বন্ধে, সো ভিউয়ার্স প্রথমে আপনারা আপনাদের ভিডিও সম্পর্কে ডিসক্রিপশন বক্সে কিছু লিখবেন। সো আমি কিছু লিখছি, বা আমি যেই টাইটেলে যেই ইয়াটি ইউজ করছি সেটা আমি এখানে কপি করে পেস্ট করে দিব। আমি পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার পর এখন আমাদের এখানে ইউজ, সো আমার ভিডিওটি যেই টপিক অনুযায়ী আমি হ্যাশট্যাগ সেভাবে ইউজ করবো। সো কীভাবে হ্যাশট্যাগ ইউজ করে এটা কিন্তু আপনারা ভালো করে ফলো করুন। সো এখানে দেখতে পাচ্ছেন হাউ টু মেক মানি ফ্রম অনলাইন। সো এটা অনলাইন মানে অনলাইন মানি রিলেটেড, আর্ন মানি রিলেটেড ভিডিও। সো তার জন্য আমি এখানে কি করব, আপনারা প্রথমে দিবেন হ্যাশ, ভালোভাবে খেয়াল করুন, প্রথমে দিবেন হ্যাশট্যাগ, মানে হ্যাশ যেটাকে বলে আপনারা প্রথমে, সরি, হ্যাশ দিবেন। হ্যাশ দেওয়ার পর এখানে লিখবেন আপনাদের যেটা দেওয়ার দিতে ভালো মনে হয় আপনারা সেটাই দিবেন। সো আমি দিচ্ছি আর্ন। সো ভিউয়ার্স আমার ফলো করুন। আমি কিন্তু এখানে হ্যাশ দিয়ে আর্ন মানি ফ্রম অনলাইন একসাথে লিখেছি, আপনাদের একসাথে লিখতে হবে। আমি আবারও বলছি আপনারা কোনো স্পেস রাখতে পারবেন না, তাহলে কিন্তু আপনাদের হ্যাশট্যাগটি ভিডিও টাইটেলে শো করবে না। সো আমি হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি, এখন জাস্ট ভিডিওটি আপলোড করে দিই। ভিউয়ার্স, ভিডিও আপলোড হয়ে গেছে। আপনারা দেখছেন হাউ টু মেক মানি ফ্রম অনলাইন। আমি যদি এখন ভিডিওতে ক্লিক করি, ভিউয়ার্স আমরা কিন্তু এখানে দেখতে পাবো যে
সো ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে ভালোভাবে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিও টাইটেলের উপর হ্যাশট্যাগটি অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স? আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন আর্ন মানি ফ্রম অনলাইন, হাউ টু মেক মানি ফ্রম অনলাইন। আমি কিন্তু এই মাত্র এই ভিডিওটি আপলোড করেছি এবং আমাদের হ্যাশট্যাগটি কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। সো বন্ধুরা, আপনারা চাইলে এভাবে আপনাদের ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন এবং আপনাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তীতে দেওয়া এ ধরনের ভিডিও আপনারা পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।